নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে, রবীন্দ্র জয়ন্তীর শুভেচ্ছা এবং প্রীতি। আমি আসবার সময় ভাবছিলাম যে গুরুদেব আমাদের মাঝে এসেছিলেন আজকের দিনে, এবং এতগুলো সময় পার হয়ে গেছে, কিন্তু যেমন সময় প্রবাহিত চলতেই থাকে, তো ঠিক সেরমই রবীন্দ্রনাথকে আমরা এখন শুধুমাত্র একজন নিছক কবি হিসেবে নয়, একজন দার্শনিক হিসেবে কিন্তু গ্রহণ করে নিয়েছি। তাই তার বাণী, তার দর্শন প্রতি মুহূর্তেই আমাদেরকে উত্তরণ দেখায়। তো সেরমই একটি দর্শন ভিত্তিক কবিতা পড়ছি, কৃপণ। আমরা সবসময় এরম দেবার ব্যথায় ভুগি, ওনার গানেও আছে, দেবার ব্যথা বাজে আমার। তো ভালোবাসা আপনাদের অগাধ পেয়েছি। আমি কোনোদিনও বলবো না যে কলকাতা আমার দেশ নয়, আমার শহর নয়, কারণ গুরুদেব নিজেই বলেছিলেন ভূখণ্ড দিয়ে কখনো দেশ হয় না, দেশ হয় জনসমষ্টি দিয়ে। তো সেই ঠাকুরেরই বন্দনা করছি আমরা সকলে। আমার প্রথম নিবেদন গুরুদেবের কবিতা কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ, আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ। আজই শুভক্ষণে রাত পহালো ভেবেছিলাম, তবে আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখপানে যে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেনকালে কিসের লাগি তুমি অকস্মাত, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি এ কি কথা রাজা ধীরাজ, আমায় দাও গো কিছু, শুনি ক্ষণকালের তরে রইল মাথা নিচু। তোমার কি অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চন। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে নিয়ে উজার করিয়ে কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যারা আছে ভিখারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। সত্যি আমার মনে হয় যে এই ভালোবাসাটুকুনের জন্যই আমরা শিল্পীরা বোঝে বোধ হয় বেঁচে থাকি, করতালি টুকুন। সত্যি ধন্যবাদ। আমার পরবর্তী নিবেদন ওনার পত্র সাহিত্য থেকে। আমি এখানে এই চিঠিখানা বহুবার পড়েছি, কিন্তু এবারও যখন আমি আমাদের সোশ্যাল মিডিয়াতে দিলাম, তখন অনেকে অনুরোধ করেছেন, আমি জানি অনেকে এসেছেন এখানে, তো আপনাদের জন্য এটা আমার নিবেদন, শেষ নিবেদন। উনি তার স্ত্রী মৃণালিনী দেবীকে লিখছেন, ভাই ছুটি, আজ শিলাইদহ ছাড়বার আগে তোমার চিঠিটা পেয়ে মন খারাপ হয়ে গেল। অসন্তোষকে মনের মধ্যে পালন করো না ছোট বউ, ওতে মন্দ বই ভালো হয় না। প্রফুল্ল মুখে সন্তুষ্ট চিত্তে অথচ একটা দৃঢ় সংকল্প নিয়ে সংসারের ভিতর দিয়ে যেতে হবে। আমি নিজে ভারী অসন্তুষ্ট স্বভাব, সেজন্য আমাকে অনেক অনর্থক কষ্ট পেতে হয়, কিন্তু তোমাদের মনে অনেকখানি প্রফুল্লতা থাকা ভারী আবশ্যক, নইলে সংসার বড় অন্ধকার হয়ে আসে। যা চেষ্টা করবার তা যত দূর সাধ্য করব, কিন্তু তুমি মনে মনে অসুখী অসন্তুষ্ট হয়ে থেকো না চটি। জানো তো ভাই, আমার খুঁতখুঁতে স্বভাব, আমার নিজেকে ঠান্ডা করতে যে কত সময় নির্জনে বসে নিজেকে কত বোঝাতে হয় তা তুমি জানো না। তুমি আমার সেই খুঁতখুঁতে ভাবটি দূর করে দিও, কিন্তু তুমি আবার তাতে যোগ দিও না। আমি জানি তুমি আমার জন্য অনেক দুঃখ পেয়েছ, এও নিশ্চয়ই জানি
যে আমারই জন্য দুঃখ পেয়েছো বলেই হয়তো তার থেকে তুমি একটি উদার আনন্দ পাবে। ভালোবাসায় মার্জনা এবং দুঃখ স্বীকারে যে সুখ, ইচ্ছা পূরণ আত্মপরিতৃপ্তিতেও সে সুখ নেই। আজকাল আমার মনের একমাত্র আকাঙ্ক্ষাই আমাদের জীবন সহজ এবং সরল হোক, আমাদের চতুর্দিক প্রশান্ত এবং প্রসন্ন হোক, আমাদের সংসার যাত্রা আড়ম্বর শূন্য এবং কল্যাণপূর্ণ হোক। সুখং বা ইয়দীব দুঃখং, প্রিয়ং বা ইয়দীব প্রিয়ং, প্রাপ্তং প্রাপ্তুম উপাসিতা, হৃদয়েন পরাজিতা। তোমার রবি। আর আমি আরেকটু ধন্যবাদ দিতে চাই শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অফ কালচার, আমার প্রাণের মানুষ, আমার দাদা রঞ্জন দাকে। এই 25শে বৈশাখে এই মঞ্চটিকে একটি মন্দির বানিয়ে ফেলে এবং মানে আমি আমাকে আটকাতে পারি না এখানে অংশগ্রহণ করবার জন্য, এবং শ্রীলেখাদি অতল কৃতজ্ঞতা। আপনারা সকলে ভালো থাকবেন, নমস্কার।